বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি এসে গেছি একদম কিন্তু তাজপুরে। আর তোমাদের জানিয়ে রাখি, এটা হচ্ছে তাজপুর যে বিচটা রয়েছে, সেই বিচের কিন্তু একদম পাশে রথ উপলক্ষে কিন্তু এখানে আজকে রোড শো হবে। দুটো সেট আপ, একটা সেট আপ হচ্ছে কিন্তু রাজা সাউন্ড, আর একটা রয়েছে কিন্তু রোল্যান্ড মিউজিক। তো অবশ্যই কিন্তু তোমায় দেখানোর চেষ্টা করবো। তো পেছনে রয়েছে ডিজি, তার পাশে রয়েছে কিন্তু অ্যাম্পলিফায়ার, তার পাশে রয়েছে কিন্তু সেট আপটা, অবশ্যই তোমায় দেখানোর চেষ্টা করবো সেট আপগুলো কেমন কি বাজছে। লাস্ট পর্যন্ত দেখবে, ভিডিওটা বেশি করে শেয়ার করবে, রথ উপলক্ষে কোন সেট আপটা কেমন কি বাজছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলে যেও না। তো তবু চলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত, শেয়ার করে দিও ভিডিওটা। এখন আমি আছি কিন্তু তাজপুরে, আর দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু একদম ডিজে স্টার্টও হয়ে গেছে, আর এখানে রয়েছে অ্যাম্পলিফায়ার, সামনে রয়েছে সেট আপ। অবশ্যই তোমায় দেখানোর চেষ্টা করছি কেমন কি বাজছে, সে তো জেনেই যাবে। তার আগে তোমায় দেখিয়ে দিই কি কি অ্যাম্পলিফায়ারগুলো ইউজ করেছে এই সেট আপটা বাজাতে। অবশ্যই তোমায় দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকো। তো এখানে বাজছে কিন্তু রাজা সাউন্ড, তোমাদের দেখিয়ে দিই অ্যাম্পলিফায়ারগুলো কী কী নিয়ে এসেছে। তো এখানে কিন্তু তোমাদের দেখিয়ে দিই এটিআই 50+ নিয়ে এসেছে, 40+ তোমরা অনেক জায়গায় দেখেছো। এটিআই প্রোর মেশিন কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কিন্তু এটিআই 50+, এখানে লেখা রয়েছে দেখতে পাবে। দেখো এটিআই 50+ মেশিন কিন্তু অনেকদিন তোমাদের দেখানো হয়নি, অনেকদিন হয়তো তোমাদের প্রথমবার হয়তো হতে পারে, কারণ আগে দেখেছি বলে আমার মনে পড়ছে না। তো পরপর কিন্তু রয়েছে চারখানা এটিআই 50+, তার উপরে রয়েছে কিন্তু CA20 একটা দুটো, তার উপরে দেখতে পাচ্ছি MT6500 একটা মেশিন রয়েছে। তো সাম দেখতে পাচ্ছি, সাম কোম্পানি হতে পারে, আমি কোম্পানিটা জানি না ঠিক, মেশিনটা প্রথমবার দেখলাম। তার উপরে রয়েছে কিন্তু একটা CA18, তার উপরে রয়েছে কিন্তু স্ট্রেঞ্জারের মেশিন, বাদ বাকি ওপরে স্টেবিলাইজার রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা রয়েছে পরপর স্টেবিলাইজার সাজানো। CA20 রয়েছে কিন্তু সাউন্ড স্ট্যান্ডার কোম্পানির আরও চারটে এখানে, তো পরপর দেখতে পাচ্ছ যে চারটে রয়েছে এখানে। তার উপরে রয়েছে এখানে কিন্তু প্রেসার ডাব্বাগুলো পরপর সাজানো রয়েছে, ডিভিডি প্লেয়ারগুলো রয়েছে পরপর। ওপরে রয়েছে কিন্তু পিঞ্জা অডিওর একটা মেশিন, যেটা 1201 তোমরা দেখে বুঝতে পারছো। তো স্ট্রেঞ্জারেরও মেশিন দেখেছো হয়তো, সেই রকমই কিছুটা মেশিনটা, এটাদের একটা টুইটার কিংবা এরকম কিছু বাজছে হয়তো। বাদ বাকি উপরে দেখতে পাচ্ছি ইউনিটেকের রয়েছে MX1000M রয়েছে একটা কিন্তু মেশিন, এটা মডেল নাম্বার। তার উপরে রয়েছে আরও একটা, আর উপরে রয়েছে কিন্তু স্টুডিও ওয়ার্ল্ডের মেশিন MX1200M এর একটা মেশিন রয়েছে। তার পাশে দেখতে পাচ্ছি কিন্তু স্ট্রেঞ্জারের মেশিন একটা রয়েছে, আউজার মেশিন রয়েছে কিন্তু পরপর দুইখানা, এগুলো সব হাজারের মেশিন, কিন্তু 10,000 মেশিন কিন্তু লেখা থাকে, এগুলো হাজারের মেশিন। তো বাদ বাকি এখানে রয়েছে কিন্তু ডট বক্সগুলো পরপর সাজানো রয়েছে, যা ঢাকা দেওয়া রয়েছে, ডিভিডি প্লেয়ারও রয়েছে, বাদ বাকি সবই দেখিয়ে দিলাম। ডিজিটা ওখানে চলছে, ওই ডিজি থেকে কিন্তু পাওয়ারটা আসছে, আর বাদ বাকি সেট আপটা এখানে চলছে, একটু বন্ধ রয়েছে, কেমন কি বাজছে অবশ্যই তোমাকে দেখানোর চেষ্টা করবো। তো তার আগে তোমাদের সেট আপটা একটু দেখিয়ে দিই, একদম কিন্তু তাজপুরের যে বিচ রয়েছে তারই কিন্তু জাস্ট পাশেই বাজছে, রথ উপলক্ষে কিন্তু বাজছে। এখানে কিন্তু পুরো সেট আপ বাঁধা একদম কমপ্লিট, জাস্ট এখানে বাজছিল, তার সঙ্গে কিন্তু কিছু সার্ফি লাইটও রয়েছে, সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। বাদ বাকি দেখো এখানে কিন্তু চার পিস রয়েছে পপ বেস, তার উপরে রয়েছে কিন্তু 3 মিড রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটে রয়েছে পরপর। তো এইটা হচ্ছে সাউন্ডটা, তোমাদের নাম যেমন বললাম, ওপরে হয়তো দেখলে বুঝতে পারবে রাজা কিং, বেস কিং লেখা রয়েছে রাজা জুনপুর থেকে কিন্তু। তো রাজা সাউন্ডে তোমাদের সেট আপটা দেখিয়ে দিই, অনেক দিন আগে সেট আপ দেখেছিলাম, তখন কিন্তু অন্য মডেল ছিল, এখন কিন্তু রাজা সাউন্ডের পপ বেসের মডেল তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর বুঝতেই পারছো যে অনেকদিন পর দেখাচ্ছি, তখন যখন আমি দেখেছিলাম অনেকদিন আগে তখন সব প্লাস মডেলের ব্যাপার ছিল, বাদ বাকি অনেক ভাইয়েরা এসেছে দূর দূর থেকে দেখতে, যারা কিন্তু সাউন্ড সিস্টেমকে ভালোবাসে, কিংবা হয়তো কমিটি দাদা ভাইয়েরা রয়েছে যারা যারা দেখতে এসেছে। বাদ বাকি এখানে দেখতে পাচ্ছে সার্পি লাইটগুলো কিন্তু পরপর সাজানো রয়েছে, পাওয়ার লাইট ওপরে রয়েছে অনেকগুলো, উপরে দুটো রয়েছে সার্পি, নিচে রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পরপর রয়েছে, তো 5-2-7 রয়েছে টোটাল, আর বাদ বাকি পাওয়ার লাইটও বেশ কিছু রয়েছে। সেটা কেমন কি বাজছে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এখানে রয়েছে কিন্তু একদম দেখতে পাচ্ছ যে অ্যাম্পলিফায়ার দেখালাম, ওখানে রয়েছে কিন্তু তোমাদের যেটা দেখালাম ডিজিটা, সেটা রয়েছে এইখানে, সাউন্ড সিস্টেম রয়েছে, নাম হচ্ছে রোল্যান্ড মিউজিক। কেমন কি বাজছে অবশ্যই দেখানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। পেছনে রয়েছে কিন্তু ডিজি সেটআপ, সব কিছু রয়েছে। তো চলো লাস্ট পর্যন্ত দেখো, ভিডিওটা বেশি করে শেয়ার করবে, দেখতে থাকো কেমন কি বাজছে রথযাত্রা উপলক্ষে। এখানে রয়েছে রোল্যান্ড মিউজিকের ফুল সেটআপটা, ফোর ফোর সেটআপ, দেখতে থাকো। তো রোল্যান্ড মিউজিক রয়েছে ওখানে সামনে, অ্যাম্পলিফায়ারগুলো রয়েছে এখানটাই, এখানে রয়েছে বেশ বড় মাপের ডিজি একটা, 125 KB ডিজি। তো এইটার কিন্তু তোমাকে দেখানোর চেষ্টা করবো, একটু আগে কিন্তু ধোঁয়া বেরোচ্ছিল, মানে এখনও বেরোচ্ছে হালকা, হয়তো বুঝতে পারছো না, তবুও তোমায় দেখাবো। তো চলো স্পিকার চেক দিল, তোমাকে তার আগে দেখানোর চেষ্টা করবো অ্যাম্পলিফায়ারগুলো কী কী দিয়ে কিন্তু রোল্যান্ড মিউজিককে বাজানো হচ্ছে এই মুহূর্তে। তো তোমাদের দেখিয়ে যে CA20 মেশিন দিয়ে কিন্তু পুরো সিস্টেমটা এই মুহূর্তে বাজানো হচ্ছে রোল্যান্ড মিউজিকের। তো এখান থেকে দেখলে বুঝতে পারে, নিচে রয়েছে কিন্তু স্ট্রেঞ্জারের মেশিন, সাউন্ড স্ট্যান্ডারে রয়েছে CA20 একটা দুটো তিনটে চারটে পাঁচটা রয়েছে পরপর, উপরে রয়েছে স্ট্রেঞ্জারের মেশিন একটা SPV-1200, আর স্টেবিলাইজার রয়েছে একটা, বাদ বাকি প্রেসার ডাব্বা ডট বক্সগুলো রয়েছে, এখানে রয়েছে কিন্তু ডিভিডি প্লেয়ার, নিচে রয়েছে পরপর দুখানা কিন্তু এখানে দেখতে পাচ্ছ স্টেবিলাইজার, ওপরে রয়েছে আরও একটা, তার উপরে আরও একটা, ওপরে রয়েছে স্ট্রেঞ্জার মেশিন একটা দুটো, ওই পাশে লক্ষ্য করলে বুঝতে পারবে একটা দুটো রয়েছে আরও, CA18 মেশিন রয়েছে একটা, আর বাদ বাকি যদি দেখুন দেখিয়ে দিই, এখানে রয়েছে CA20 একটা দুটো তিনটে চারটে, টোটাল হয়ে গেল এগুলো কিন্তু অ্যাম্পলিফায়ার সেট আপ। তার আগে দেখিয়ে দিই স্পিকার চেক, তো সেট আপ করছে।
দেখিয়ে দিই এই মুহূর্তে ডিজির কিরকম ধোঁয়া বের করছে, দেখলে বুঝতে পারবে স্পিকার থেকে কিন্তু অবস্থা খারাপ করছে এই মুহূর্তে ডিজি রোল্যান্ড মিউজিক তাজপুরেতে রথযাত্রা উপলক্ষে বাজছে, সেটা তোমাদের দেখাবো। দেখো কি অবস্থা, দেখলে বুঝতে পারবে, হয়তো ভালোভাবে বুঝতে পারছো না, বাট ধোঁয়াটা কিরকম লেভেলের বেরোচ্ছে দেখো। হ্যাঁ, তোমার ধোঁয়াটা দেখতে পাচ্ছ অবশ্যই। চলো সেট আপ কেমন কি বাজছে এবার দেখানোর চেষ্টা করবো। মানে ইঞ্জিন থেকে আওয়াজটা কিন্তু আলাদা লেভেলের বেরোচ্ছে সামনে। চলো এবার দেখানোর চেষ্টা করছি সেট আপ কেমন কি বাজছে। অনেক বন্ধুরা এসছে দূর দূর থেকে যারা কিন্তু রোল্যান্ড মিউজিককে দেখতে এসেছে, তো বাদ বাকি দেখলাম কত ভিড় রয়েছে রোল্যান্ড মিউজিকের সামনে। তো এম এক্স রিমিক্সের কিন্তু এখন স্পিকার চেক চালানো হচ্ছে, দেখলেই বুঝতে পারবে। দেখো কত ভাই বন্ধুরা এসছে দূর দূর থেকে, দাদারা এসেছে দূরতে, যারা কিন্তু রোল্যান্ড মিউজিককে দেখতে এসেছে। এটা হচ্ছে রোল্যান্ড মিউজিকের সেট আপটা, নতুন সেট আপ, নামটা লুকটা সেরা হয়েছে, যাই বলো। 4x4 সেট আপ পুরো, র্যাক উপরে কম লাগিয়েছে, বাট সেরা লাগছে দেখতে। এখানে দেখো কত লোক এসেছে, প্রচুর লাইটিং রয়েছে, প্রচুর লাইটিং রয়েছে, লেজারও রয়েছে বাট জ্বলছে না। দেখতে হবে কেমন বাজছে। I'm gonna go to the bathroom.